একবার যদি জলপায়ের এই আচারটি বানানো শিখে যান তাহলে বারবার এই আচারটি বানাতে মন যাইবে এত মজার তো চলুন কিভাবে তৈরি করাছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে চুলা পরে একটি কড়াই দিয়ে এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ এখন এই মশলাগুলোকে খুব ভালো করে টেলে তারপরে পাটায় গুঁড়া করে নিতে হবে তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি আবার কড়াইয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তেল তারপরে দুইটা এলাচ একটা দারুচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা মরিচ হালকা একটু ভেজে নিয়ে আগে থেকেই আমি হাফ কেজি জল পাই খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এভাবে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েছে তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমি এখানে এক কাপের থেকে একটু বেশি দিয়েছি দেড় কাপের থেকে আবার কম দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা কম বেশ করে দিয়ে নেবেন তো আমি এক কাপের থেকে বেশি দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর চিনি দেওয়ার পরে কিন্তু এই আচার থেকে পানি ছেড়ে দেবে তাই এটাকে জাল করে একদম শুকনা শুকনা করে নিতে হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে মানে এই আচারটি শুকনা শুকনা হয়ে যাচ্ছে এই পরে যা যে মশলাটা আমরা টেলে রেখেছিলাম সেই মশলাটা এখানে পাটায় গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে এখানে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দেব দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা আসলে দিলে এর টেস্টটা ভালো আসে চাইলে এখানে আপনারা শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম তো দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর যদি মনে করেন যে নিচে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটু তেল আপনারা এখানে আবার দিতে পারেন তো আমি আবারও সেই টালা মশলাটা দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স এক চা চামচ আবারও দিয়ে দিলাম তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবেই নেড়ে চেড়ে এই আচারটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে এতে করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই আচারটি একবার হলেও আপনারা খেয়ে দেখবেন দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর আগে কিন্তু আমি একবার একটু তেল দিয়ে নিয়েছিলাম তা না হলে নিচে লেগে যাচ্ছিলো সেই জন্য তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি তারপরে আচারগুলা কিন্তু বানিয়ে নিয়েছি একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম একটু আচার নিয়ে তার ভিতরে একটা জলপাইয়ের আটিটা দিয়ে হাতের সাহায্যে সেপ আপনার এই যে কালো জামের শেপটা দিয়ে নিতে হবে একটু লম্বা করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে গোল করেও কিন্তু দিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার জলপাইয়ের আচারটি রেডি হয়ে গিয়েছে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজার এই আচারটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আশা করি আজকের এই জলপাইয়ের কালোজা মাছাটি আপনাদের ভালো লেগেছে